হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আরও একটি নতুন ব্লকে তোমাদেরকে ওয়েলকাম করছি আমি কিন্তু আবার দুদিন পরেই ব্লকটা এডিট করছি এই ব্লকটা ছিল আমার জেঠু মরে যায় মারা যাওয়ার আর কি একদিন পরের ব্লক। অঝরে বাইরে বৃষ্টি হচ্ছিল আর মানে মনটাও খুব খারাপ ছিল তবুও সকাল থেকে সেই যে রুটিন আর কি শুরু করে দিয়েছিলাম তো ব্লগটা আমি এডিট করেছি এডিট করা বিনে তোমাদেরকে দিতে পারিনি একদম ভালো লাগছিল না অল্প অল্প করে একটু একটু করে শ্যুট করেছিলাম তারপরে কিন্তু পুরো পুরো দিনের ব্লগ কিন্তু শ্যুট করিনি মাঝে মাঝে একটু একটু শ্যুট করেছিলাম তো ভাবলাম সেই ব্লগটাই আজকে তোমাদেরকে দিই তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর সব জায়গায় বৃষ্টি হচ্ছিলো আর সকালবেলা আমাদের বাড়িতে টিউশন ছিল আর সকালবেলা আজকের দিনে যে টিউশনটা থাকে আর কি এটা হচ্ছে ফ্রাইডের ব্লকের কথা বলছি আর কি তো সকালবেলা যে টিউশনটা থাকে আমাদের বাড়িতে আটটা থেকে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত তো অনেকটা টাইম ধরে হয় ওই জন্য সেই দিনটা আমার মানে সকালবেলা আমি একটু বেশি করে ব্রেকফাস্ট বানাই আর এমনিতেই আমাদের বাড়িতে সকালে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ কিন্তু বেশিরভাগ দিন একসাথেই হয়ে যায় তো রুটিটা বেশিরভাগ রুটি লুচি পরোটা যাই হোক সেটা হচ্ছে আমাদের রাত্রে বেশিরভাগ হয় তো কিন্তু শুক্রবারের সকালটা কিন্তু এভাবে ব্রেকফাস্ট বানায় আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব তো আজকে একটু লুচি করে দিই ওদেরকে এক একদিন এক এক রকম দিতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু মা চলে গেছে তো স্যার বা বাচ্চারাও বলছিল আনটি আজকে আর তোমার কিছু করতে হবে না তো কি বলে তো ভালো লাগে না বারোটা পর্যন্ত পড়া বাচ্চারা না খেয়ে থাকবে আমার মেয়েও তো খাবে আর আমিও খাবো তো সে আন্দাজে কিন্তু আমার ভালো লাগে না একদম আমি বলেছিলাম তাই কি দিদুন নেই তাই কি আমি ঠিক করে দেবো বসে বসে মানে কষ্ট হলেও ঠিক করে দেবো তো চলো দেখো আর সাথে আমি করে নিয়েছিলাম সাদা আলুর তরকারি প্রথমে ভাবছিলাম একটু ছোলার ডাল করে দিই তারপর আবার একটু ভাবলাম যে মশলা টশলা বাড়তে হবে অনেকটা ঝামেলা হবে তো থাক শুধু আলুর তরকারিই করে দিই তো ওই জন্য একদম কালো জিরে ফোড়ন দিই আর কি একটু একদম নর্মাল আলুর তরকারি আর লুচির সাথে কিন্তু এই আলুর তরকারিটাই বেশি ভালো লাগে যেটাকে বলে সাদা আলুর তরকারি আর কি কোনো মশলা ছাড়া তাই না আমার তো ভীষণ মানে খুবই প্রিয় আর সাথে দেখো লুচিগুলো বেশ ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি আর আমি না আটা দিয়েই মানে লুচি করি আটা পরোটা মানে লুচি পরোটা দিয়ে মানে যাই করি না কেন সবটাই আটা দিয়েই করি কারণ ময়দাটা একদমই আমরা খাই না ওটা আমরা অ্যাভয়েড করে চলি কোনো সময়ই খাই না আর কি তো যাই হোক দেখো কথা বলতে বলতে এই দেখো টেবিলে নিয়ে চলে এসেছি তো বাচ্চাদের জন্য খাবার দেব আর আজকে না খাবার নিয়েও ঠিক উপরেই যেতে হবে কারণ আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই ঘরে আর কেউ মানে বসিনি আর উপরটা প্রচণ্ড ঠান্ডা এখন হয়ে গেছে তো ওই জন্য ওরা সবাই মিলে উপরে চলে গেছে তো আমাকে একে একে দিতে যেতে হবে আর পড়ানোর সময় না আমার ওই ডাকতে ভালো লাগে না বাচ্চাদের এই খাবার নিয়ে যা খাবার নিয়ে যা তো যাই হোক ভাবলাম দুটো দুটো করে দুবার তিনবার করে আস্তে আস্তে গিয়ে দিয়ে আসব তো তার মধ্যে দেখো দু তিনজন খাবার নিয়ে এসেছে আসে আর কি তবু আমি তাদেরকে দিই হয়তো একটা একটা করে নেয় আর দুই তিনজন হয়তো আনে না আর কি তাদের জন্য আর স্যারকে দিতে হয় তো এটা না আমার খুব ভালো লাগে মনে হয় যেন এক এক দিন এক এক রকম করি ওদের জন্য আসলে রোজ তো আমাদের বাড়িতে পড়ে না সকালবেলা এরকমভাবে কাউকে না টাবার দিতে বেশ মজাই আসে মানে ভালো লাগে আর নিজেদেরও কিন্তু একটু ভালো ভালো খাবার হয় তাই না তো আজকে তোমাদের সাথে বেশ আমি হেসে হেসেই কথা বলছি আর কি কারণ এই দুদিন কিন্তু মনটা খুব খারাপ ছিল খারাপ এই জন্যই লাগছে দেখো অনেকটা দূরে আমি থাকি আমি যেতেও পারলাম না ভাইদের সাথে একটু দেখাও করতে পারলাম না আর এই অবস্থায় তো জার্নিং বারণ তোমার দাদা ওই জন্য একা মানে যেতে দেবে না তা আমি খুব বলেছিলাম কাজের আগে যদি ছুটি পাও তাহলে এসো মানে কষ্ট হলেও ট্রেনে করে আমরা দুইজন মিলে যাব আসলে কি বলো তো সব বিপদের সময় মানুষের সামনে কিন্তু যাওয়া উচিত বা থাকা উচিত তাই না বলো তোমাদের কি মত তো যাই হোক সেটাই ভেবে রেখেছি এখন জানি না তোমাদের দাদাভাই আসতে পারবে কি না কারণ এই তো গেল তো না আসতেও হয়তো পারে তো জানি না তাহলে আর হয়তো যাওয়া হবে না মনটা কিন্তু ছটপট করছে যে একবার যাই গিয়ে একটু দেখা করি কারণ এটা সুখের টাইম না কিন্তু এটা দুঃখের টাইম বিপদের টাইম তো যাই হোক খুবই খারাপ লাগছিলো খারাপ লাগার পরেও ভাবলাম না নিজের কাজগুলো তো করতেই হবে আর তোমাদের সাথে আমার এই যে ডেলি ব্লগটা আমি শেয়ার করি সেটাও তোমরা যেহেতু আশায় বসে থাকবে যে দিদি দিদিভাই আজকে তো আর কোনো ব্লগ দিল না তো যাই হোক দিয়েছি আর এই দেখো প্রথমে সকালে পড়তে এখানে বসেছিল তারপরে আবার ঘরের ভিতর চলে গেছিলো বলছিলো ঠান্ডা বেশি লেগে যাচ্ছে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বাইরেটাও দেখো নোংরা করেছিল সেটাকেও আবার গুছিয়ে নিলাম আর জামা কাপড় কিছু ছিল সেগুলো আবার একটু মেলে এদিক ওদিক করে দিলাম মেলে ঘরের মধ্যে অনেক জামা কাপড় মেলা ছিল সেইগুলোকে আবার বাইরে দিলাম ওরা যে উঠে ঘরে এসেছিল আর কি আর এই দেখো দুটো বেডশিট মানে বিছানা বেডটাকে ওরা যে কি করে তা জানলার পর ওই চাদরটাকেও আমি একটু তুলে দিলাম কারণ চাদরটা দেওয়াতে না আমার মানে জল বৃষ্টি ঝড়ের ছাড়টা আসে না অনেকটা বড় বেডশিট পুরোটাই আমি আটকিয়ে রাখি যতদিন না জালনা লাগানো হচ্ছে তো এবার ভেবেছি জানো তো যে এই ঘরটা একটু বেশ সুন্দর করে রং করব। আমি না অনেকের ব্লকে দেখেছি জানো তো টিনের ঘরটা রঙ করে কি সুন্দর করে সাজানো তো আমিও ভেবেছি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের ঘরটাও রঙ করে দিও তাহলে আমি একটু সুন্দর করে পর্দা টর্দা লাগিয়ে আর জানলাটা লাগালে বেশ সুন্দর করে সাজাতে পারবো তো অবশ্যই যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে কি কি করলাম আর ওই দেখো জামাকাপড় কিছু কিন্তু ওইদিকেও ঝোলানো রয়েছে কারণ তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার যেহেতু এখানে থাকবো না নিচে চলে যাব আবার যদি জোরে বৃষ্টি আসে অতিরিক্তই বৃষ্টি হচ্ছে চাদরটা আবার ভালো করে দিয়ে দিলাম তো এইগুলো দেখো ঘটরগুলো আমার গোছানা গাছানো কমপ্লিট চলো নিচে যাওয়া যায় তো তারপরে দেখো নিচে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে ঠাকুর ঘরের কাজটা কিন্তু একদম মানে তাড়াতাড়ি একটু করে নিয়েছি আর এখন না আমি খুব একটা ঘরের কাজ খুব দৌড়াদৌড়ি করে করি না যেটুকু পারছি সেটুকু করছি তো রান্নাটা আজকে কি করেছিলাম দেখো লাবড়া তরকারি হয়েছে একটা আর মামামের চয়েস হচ্ছে খিচুড়ি প্রথমে ভাবছিলাম ডাল ভাত সবজি করবার ফ্রিজে মাছও ছিল তো বার করে দেবো ওকে মাছ করে দেবো তো বললো না আজকে এই বৃষ্টি বৃষ্টিতে কিন্তু আমি আর মাছ খাবো না তো ওই জন্য আবার খিচুড়ি তো আজ অন্য সময় না খিচুড়িটা তাড়াতাড়ি করার জন্য কুকারে করে নিই তো আজকে ভাবলাম না একটু সুন্দর করে খিচুড়ি বানাবো যেটা ভোগে আমি বানাই আর কি তো চলো সেই আন্দাজে আমাদের কাছে গোবিন্দভোগ চাল ছিল না আমি ঘরের চালেই করেছি দেখো বলতে বলতে কিন্তু মুসলধারে আবার বৃষ্টি চলে আসলো আর পুরো কালো অন্ধকার মেঘ মানে কোনো সময় একটু মানে ধীরে হচ্ছে আবার জোরে আসছে আর এদিকে দেখতে আসলাম যে একটা দমকা হাওয়াও দিল আগের দিনে মানে আমার গাছগুলো সব পড়ে গেছিলো জানো তো বন্ধুরা ওদিকে জন্য আলু কপি কুমড়ো ভাজাভুজি এরকম আমার পড়া শেষ হলো চান করতে যাবে যাক এত জোর বৃষ্টি আসার আগে পড়াটা শেষ হয়ে গেছে তাই না বৃষ্টিটা সকাল থেকেই হচ্ছে এখন কিন্তু এতটা দেশ আর আজকে মুসলধার বৃষ্টির মধ্যে আজকে আমার দেখা কি যে তাদের হচ্ছে এখানে বসে থেকে আবার বুঝতে পারছি না কিন্তু তাদের যে কি পরিস্থিতি হচ্ছে সে কিন্তু তারাই জানে জানি না কি হবে তাই ফোন করবো আবার মা এতক্ষণ পৌঁছে গেছে অনেকক্ষণ হয়ে গেছে মা পৌঁছে গেছে তো ফোন করবো আবার আর এখানে দেখো আলু কপিগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম একদম গ্যাসটা স্লো করে তোমাদেরকে বাইরে নিয়ে গেছিলাম তো কপিটা দেখো ভাজা হয়ে গেছে কী বলো তো যেহেতু আমি আর ইস্যু খাবো তো একদম অল্প অল্প ওর ভিতর কিন্তু দুই তিন চার পিস মতো কুমড়ো আছে মানে একটা আলু কেটে চার পিস কফিও চার পিস আর কুমড়োটাও চার পিস আর এদিকে কিন্তু আমি জল দিয়ে আর কি চাল দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম আর ওই যে বললাম আমাদের কাছে গোবিন্দভোগ চাল মানে এখন নেই বলে আমরা কিন্তু যে চালটা ডেলি খাই সেটা দিয়েই করছি তো চলো এদিকে বসিয়ে দিয়েছি আর ওই দিকের থেকে কিন্তু সব ভেজে ভেজে তুলে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তো দেখা যাক কতটা ফুটে গেছে আর এইভাবে খিচুড়ি কিন্তু খুব কম মানে করি আর কি আমি আর এখন দেখো কাঁচা লঙ্কাগুলোও সব দিয়ে দিচ্ছি তো এইভাবে খিচুড়ি করলেও কিন্তু বেশ টেস্ট হয় আর আমি কিন্তু মানে ভোগের খিচুড়িটা ঠিক এইভাবেই করি আর মশলা টশলাগুলোগুলো কিন্তু পরে দেবো এইভাবেই দিই আর দেখো ভেজে রাখা কপি আর আলুটা আগে দিয়ে দিচ্ছি কুমড়োটা কিন্তু পরে দেবো কারণ কুমড়োটা তাড়াতাড়ি গলে যাবে এমনিতে কিছু খুঁজে পাওয়া যাবে না ভাজাতেই একদম সিদ্ধ হয়ে গেছে তবে অনেকটা পরে দেবো আর এই যে চাল ডাল বেশ অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সবজিগুলো দিয়েছি কারণ সবজিগুলো তো আমি ভালো করে ভেজে রেখেছিলাম তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না ওই জন্য অনেকটা পরে দিয়েছি তো চলো আর আজকে মোটামুটি কাজকর্ম এইভাবেই চলছে সারাদিন মার কাছে একবার ফোন করেছিলাম তো মা বলল আমি বাড়িতে চলে এসেছি আর কি কারণ এই বৃষ্টির মধ্যে আর ওখানে থাকিনি মানে ঠাম্মাও বলছিল যে থাকতে কিন্তু মানে থাকলে ভালো হতো ঠাম্মার কাছে আর কি তবুও মা বলল না বাড়িতেই চলে এসেছি আবার পরে যাব তো যাই হোক আর এখানে দেখো খিচুড়িটা ফুটে গেছে কপি টপিগুলো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখো কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো চলো আজকে একটু স্পেশাল খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করলাম এই বৃষ্টির দিনে মানে স্পেশাল খিচুড়ির মজাটা কিন্তু আলাদা তাই না তো দেখো এখানে এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো তোমরা কি এইভাবে রান্না করো খিচুড়ি তো যাই হোক এটা আমার মার রেসিপি আর কি আমার মা কিন্তু এইভাবেই করে আর টেস্টও দুর্দান্ত হয় শীতকাল হলে তো এর মধ্যে অনেক রকম সবজি যায় আরও বাঁধাকপি গাজর হ্যাঁ আমার মা যখন করে আর কি শীতে মটরশুঁটি তো ওই টাইমটা তো আরও বেটার আর কি কিন্তু এখন ততটা শীত পড়িনি সেইভাবে শীতের সবজি ওইভাবে পাওয়া যাচ্ছে না আর এদিকে দিলাম হচ্ছে লবণ তো ওদিকে হলুদও দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো খিচুড়িটা বেশ নামানোর টাইম হয়ে যাচ্ছে আর কি তো তার জন্য তার আগে কিন্তু আমার মশলাটা রেডি করতে হবে তো যেহেতু মশলা তো দিতেই হবে তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফড়ন তারপরে দিলাম তেজপাতা তারপরে দিয়েছি দেখো চার পাঁচটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার সেন্টেই কিন্তু খিচুড়িটাও সেন্ট হবে তাই না আর এখন দিয়ে দিচ্ছি দেখো টমেটো কিছু মানে একটা বড় সাইজের একটা টমেটো কুচি তো এটাকে আমি এখন দেখো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে মশলা দিয়ে কষাবো আর এই দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তো এই মশলাটাই পুরো এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটতে দেবো একদম ঘন হয়ে যাবে এখন একটু জল জল রয়েছে আর খিচুড়িটা কি বলো তো আমাদের বাড়িতে মানে রিশু আমি সবাই একটু পাতলা খিচুড়ি খেতেই পছন্দ করি একদম বেশ একটু পাতলা হবে আর কুকারের মধ্যে খিচুড়ি করলে কি হয় জানো তো টেস্ট তো অবশ্যই হয় ওটা হচ্ছে চটজলদি খাবার তো ওটা না বেশি টাইট হয়ে যায় মানে হয়ে যায় যতই জল দিই না কেন ঠিক টাইট হয়ে যায় গরম গরম হয়তো খেয়ে নিতে হয় পরে একদমই টাইট হয়ে যায় কিন্তু এই খিচুড়ি কিন্তু এরকমই থাকবে আর গোবিন্দভোগের চালের খিচুড়ি হলে তো উফ আরও অন্যরকম বেশ মজাই আলাদা ছিল তো যাই হোক চলো এখন আমাদের খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে এই দেখো একদম দেখি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানিও নামানোর সময় চিনি আর ঘি অবশ্যই দেব তো এই দেখো টেবিলে নিয়ে চলে এসেছি দুপুরের তারপরে খিচুড়িটার মানে নামিয়ে লাবড়া নামিয়ে স্নান করে নিয়েছিলাম আর ঘর এই খিচুড়ি হতে হতেই সামনে দিয়ে সব মুছে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই যে বললাম মনটা সেইভাবে ভালো ছিল না বলেও আর সেইভাবে আমি ব্লক করিনি শুধু কেটে কেটে করে গেছি আর এখান থেকে খিচুড়িটা ইসুকে বেড়ে দিচ্ছি আর সাথে করেছি লাবড়া অন্য কিছু করিনি কারণ বেগুন ভাজা বেগুন আনছি না বেগুনে প্রচুর আমার মামা মের অ্যালার্জি ডিম আর বেগুন খেলে প্রত্যেক দিন না খেলেও অ্যালার্জি বেরোচ্ছে কিন্তু বেগুন খেলে আর ইয়ে খেলে সেটা মানে কন্টিনিউ সারাদিন থাকছে তো এখন ডাক্তার দেখাতে যেতে পারছি না কারণ ও বলে অ্যালার্জির ওষুধ খেলে নাকি প্রচণ্ড ঘুম আসে আর ওদের পরীক্ষা ওই জন্য মাম্মা যেতে চাইছেন না ওই জন্য আমরা খাওয়াটাই বন্ধ করে দিয়েছি তো সাথে পাপড় ভাজা হলেও মন্দ ছিল না কিন্তু সেটাও ছিল না কারণ হটনট বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঘরে ছিল না তো যাই হোক বন্ধুরা চলো এখন দুপুরের লাঞ্চ করে নিই তো আজকে আর কোনো ব্লগ আমি করতে পারিনি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই পাশে এইভাবে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো তো আজকের মতো টাটা বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ব্লগে